আসসালামু আলাইকুম, জহির শিপলু ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসলে সবাই ভালো আছেন। আমি আবারও চলে এলাম খুবই মজার একটি শরবত রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো পেয়ারার শরবত। এখন যেহেতু রমজান মাস, আমরা কিন্তু ইফতারে নানা রকমের শরবত করে থাকি। তার মধ্যে যদি এই শরবতটা রাখেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। পেয়ারার শরবত করার জন্য আমি এখানে পেয়ারা নিয়েছি দুইটা। পেয়ারাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি পেয়ারাগুলোকে কেটে নিচ্ছি। এই পেয়ারাটা খেতে খুব মিষ্টি, তো আমি ভাবলাম যে একটা শরবতের রেসিপি করা যাক আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর কি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেয়ারাটা কী করে কেটে নেবেন। পেয়ারাটা পিস করার পর মাঝখানে যে বিচিটা দেখতেছেন সেটা ফেলে দিতে হবে, আর উপরে মাংসটুকু আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি শরবতটা করে নিব। সেজন্য একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আগে থেকে যে পেয়ারার কিউবগুলো কেটে রেখেছিলাম সেই কিউবগুলো আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 8 থেকে 10টা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব 1 চা চামচ বিট লবণ। এই জুসটাতে অবশ্যই বিট লবণটা দিতে হবে। বিট লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখন স্বাদ অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এটা যার যার আন্দাজ অনুযায়ী অ্যাড করে দিবেন। এই পর্যায়ে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে জুসটা খেতে খুব টেস্টি হয় আর স্মেলটাও খুব সুন্দর আসে। এখন আমি 4 চা চামচের মতো চিনি অ্যাড করে দিব। এটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি প্রায় 1.5 কাপের মতো নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। সব উপকরণ যখন দেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। জুসটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এটা আমি স্ট্রেনার করে ছেঁকে নিয়েছি। আর আপনাদের এটা পানির উপর ডিপেন্ড করবে যে এটা কীরকম ঘনত্ব আপনারা চান। আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ শরবতটা কিন্তু একটু পাতলা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা অবশ্যই বাসায় করবেন, কারণ পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর এটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে সেই নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।